পাল্টে গেছে স্বভাব তোমার, পাল্টে গেছে গোল, আমায় দেখে তোমার মনে হায়রে গন্ডগোল। তোমার মতো হাজার ছেলে আমার পিছে ঘুরে, এক তুড়িতে হয় জীবিত এক তুড়িতে মরে, তুমি বোঝনি। রং দেখেছো তুমি রঙের কোটা দেখনি, ঢং দেখেছো তুমি ঢঙের বানিন জাননি। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওতে কিছু উজবুকিস্তানের উজবুক বোঝে নাই যে আমি আসলে ভাঙা গলায় কথা বলতেছিলাম, এরা এটাও বুঝে নাই যে গলা ভেঙে যাওয়ার কারণে আমি টাইমলি ভিডিও দিতে পারি নাই। তো যাই হোক, এই উজবুকগুলোকে চ্যানেল থেকে একদম নট আউট করে গেট আউট করে দিয়েছি দর্শক। তো এখন আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি, তানজিলার সংসারে দর্শক ভাঙনের সুর। যে তানজিলা এক পলকে কক্সবাজার চলে গিয়ে হানিমুনে চলে গেল, কিন্তু ওখানে গিয়ে পানির মধ্যে বেশি কুদাকুদি করলো না। যে তানজিলা মিমের বিয়েতে গেল না, যে তানজিলা নিজের এঙ্গেজমেন্টের প্রোগ্রামে বেশি নাচানাচি করলো না, যে তানজিলা শুধুমাত্র সুইমিং পুলে গিয়ে দাপাদাপি করলো, সে তানজিলার সংসারে ভাঙনের সুর। তানজিলা তার দাদিকে স্টেশনে মানে এয়ারপোর্টে আনতে পর্যন্ত যায় নাই, তাদের ঈশ্বরদের স্টেশনে ছাড়তে পর্যন্ত যায় নাই, মাঝখানে সাকিব তার দাদির সাথে দেখা করে মালয়েশিয়া থেকে আনা জিনিসগুলো বুঝে নিছে, সেখানেও তানজিলা আসে নাই। হঠাৎ করে তানজিলা দীর্ঘদিন পর বাড়ি আসলো, দাদিকে ধরে জড়াই কাঁদলো। তার দাদি তাকে বললো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কাছ থেকে পাখির পাপিয়া এরা ভিডিও করছিল, যে ভিডিও আসলে পরবর্তীতে পাপিয়ার চ্যানেলেও খুঁজে পাওয়া যায় না। তো আসলে দর্শক এখানে হচ্ছে কি, গাড়ি থেকে নামার পর তিশা তানজিলাকে জড়ায় ধরলেও তানজিলা তিশাকে জড়ায় ধরেনি। বাপ্পি আস্ত একটা চার সিটের গাড়ি নিয়ে একা তানজিলাকে আনতে গেল। সেইখানে তানজিলার শ্বশুর কোথায় মানে বাপ্পিকে বেড়ে খাওয়াবে, উল্টো বাপ্পি তানজিলার শ্বশুরকে বেড়ে খাওয়াচ্ছে। গাড়ি ফাঁকা আসলো, সাকিব সেই গাড়িতে আসলো না, সাকিব আসলো সন্ধ্যার পরে। সাকিব আসতে না আসতেই তিশা সাকিবকে প্রশ্ন করে বসলো, তোমাকে কি মেরেছে, তুমি কি মার খেয়েছো? সাকিব তানজিলাকে খোঁচা মেরে বললো, বাপের বাড়ি এসে তোমার শান্তি হয়েছে? দর্শক দেখেন, মানে একটার সাথে একটা কিন্তু লিঙ্ক আপ, কি এমন হয়ে গেছে? অনেকেই বলতেছেন ইউটিউবে তানজিলা প্রেগনেন্ট ছিল, মিসক্যারেজ হয়েছে, তানজিলা প্রেগনেন্ট ছিল মিসক্যারেজ হয়েছে, সেটা ছাড়াও তো আরও কিছু বিষয় আছে। প্রথমত দেখেন দর্শক, তানজিলা যদি প্রেগনেন্ট হয়, মানে এরা যে সোনিয়া আক্তার রিমান্ড পরিবার দর্শক, এরা মুতের মধ্যে ওই প্রেগনেন্সি কিট ঢুকায় প্রথম দিন থেকে ভিডিও করা পাবলিক। সো তানজিলা যদি গর্ভবতী হয়ও, এটা আসলে লুকানোর কিছু নাই। তানজিলা মাঝখানে দেখলো দেখালো যে ব্যাংকের টাকা জমাইছে। এখন তানজিলার কি আসলে মিসক্যারেজ হয়েছে, না তানজিলা নিজে নিজের অ্যাবর্শন করাইছে মানে গর্ভপাত করাইছে, সেটার জন্যই কি তার ডিএনসি করতে টাকা লাগতো, সেই টাকাতে কি মাটির ব্যাংক ভেঙে নিল কিনা, এটাও একটা দেখার বিষয় আছে। আরেকটা বিষয় দর্শক আছে, সেটা হচ্ছে তানজিলা সাকিব কারোর চেহারাই কিন্তু এবার ভালো না। আপনারা ভালো করে খেয়াল করবেন, তারা বেশি কথা বলতে চায় না, নিজেদের মধ্যে মনে হয় কোনো ইন্টার কনফ্লিক্ট চলছে যেটা দর্শকদের সামনে আনতে চায় না। আর তিশার এগুলো তো দর্শক কোনো মাথা ব্যথা নাই, তিশা হচ্ছে আকজালে বাস্তিমে আপন আপনি মাস্তিমে। সাকিব আসছে কই, সাকিবকে খাইতে দিবে না, সে বসে বসে সাকিব যে ফলগুলো আনছে ওইগুলারে বসে বসেই সাইজ করতেছে। আবার দেখেন দর্শক, মানে এদিকে তার ছেলে মেয়ে আসছে, মেয়ে কান্তাছে, সে ওখানে নাই, সে দূরে দাঁড়ায় ভিডিও করতেছে। তো ভাই, তোর শাশুড়িকে ধরে তোর মেয়ে কান্তেছে, নিশ্চয়ই সে কোনো অপরাধ অন্যায় বোধ তার মধ্যে জাগ্রত হয়েছে, আর তার দাদি তাকে সান্ত্বনা দিচ্ছে যা হয়েছে ভালো হয়েছে। আসলে হতে পারে, এখন
দেখেন, সবারই তো আসলে ব্যক্তিগত লাইফ আছে, কে কখন বাচ্চা নেবে কি না নেবে সেটা তো আমি আপনি রোস্টার হিসেবে বা ভিউয়ার্স হিসেবে ডিসাইড করে ফেলতে পারি না, তাই না? তবে একটা বিষয় খেয়াল করলাম যে মানে তানজিলা যে নিজে একটা বিয়ে করে ভুল করছে এবং সে বিয়ের পরে ভুলে পড়েছে, সে পস্তাচ্ছে, এটা তার অ্যাকশনেই কিন্তু বোঝা যায়। আর দর্শক, একজন শিক্ষক এই যে মোটকা হাসু যে তানকে পড়ায়, এই কর্মকাণ্ডগুলো যদি আপনারা দেখেন দর্শক, মানে জুতা দিয়ে পিটাইবেন, মেয়েদের মতো হিজাদের মতো হাফ লেডিসের মতো গানে গানে কণ্ঠ মিলায়, ভিডিও ছাড়ে, স্টুডেন্টদের দিয়ে ভিডিও করে, মানে কোনো তিল তাল নাই। তো কালকে তাজিলা যখন আসছে অনেকদিন পর, সেই কক্সবাজারও গেছিলো মাঝখানে, সেখানে যায় নাই, তো সে আচারগুলো যখন আনছে তো সেখানে মোটকা হাসু ছিল। তো তিশার সাথে মোটকা হাসুর যে লাগালাগি দেখলাম দর্শক, যে ঘনিষ্ঠতা দেখলাম, সেটা কিন্তু আসলে অনেক বেশি দৃষ্টিকটু। এবার দর্শক আসি মিমের কথায়। মিম মাঝখানে তার জমিতে গেল, যে খুকির সাথে তাদের অনেক দ্বন্দ্ব ছিল, এখন খুকি তাদের কাজে লাগছে, খুকিকে প্লাস হচ্ছে মিজানকে নিয়ে জমিতে গিয়ে বাড়ি তুলবে। তো অনেকেই বলতেছে সে আর ব্যাক করবে না, এবং এটা নিয়ে কিন্তু বিল্লাল একটা ভিডিও দিছে যে তারা যে উপহারটা কিনছিল মিমের জন্য, এটা মিম আসলে দিবে। তা তুই একটা মানুষকে জুতো পিটাইতেছস, এরপর তুই বলতেছস যে তুই গরু দান করবি, হবে? যে প্রকৃত মানে মাথাওয়ালা লোক হবে সে জুতার বাড়িও খাবে না, আবার গরু নেবেও না, সে দুইটাই হাসিল করবে, এরকম আর কি বিষয় দর্শক। আর এদিকে দর্শক, এই শারমিন, এই বস্তি শারমিন যখন একাডেমিতে গিয়ে গা গা করে গান গাইতো, এরা কিন্তু হচ্ছে আপনার তখন এই যে যে লোকটা গত পরশু দিন শারমিনের বাড়ি এসে খেলো, তাকে কিন্তু টিচার মানতো, বড় ভাই মানতো, অথচ সেই বড় ভাই শুধুমাত্র 7 আপ নিয়ে তার বাড়ি খেতে আসছে দেখে তার বউকে দাঁড় করায় খাওয়াইছে। তাদেরকে তেমন ভালো মন্দ কিছু শারমিন গাছ খাওয়ায় নাই, উল্টো বের হবে বিদায় নিয়ে, সেই সময় সেই বড় ভাই বা স্যারের বউকে বলতেছে আপনারা কি খাওয়ালেন, গুনে গুনে বলেন বলেন। তো দর্শক, এটা কি কোনো কালচারের মধ্যে পড়ে? এটা তো কোনো কালচারের মধ্যেই পড়ে না। আরেকটা বিষয় দর্শক, কিন্তু ওদের ভিডিও দেখি তাও রেগুলার দেখি না, বাপকে নিয়ে এরা এত ইমোশনাল। শারমিন বিল্লালের কথা বলছে, অথচ বাপ মারা গেছে 4ই ডিসেম্বর, সেই ডেটটাকে বানায় গেছে 4ই জানুয়ারি। দর্শক মানে এদের বাপের প্রতি ভালোবাসা কি? এরা হচ্ছে কি করে মিথ্যা একটা শিরোনাম দিয়ে ভেতরে ভুং ভাং ব্লগ দেখা যায়, ব্লগ দেয়া যায়, এই চিন্তায় থাকে সারাদিন দর্শক। এই চিন্তা তো আসলে ঠিক না, বলেন ঠিক? তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর দর্শক, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর মিমের পক্ষ নিয়ে আরেকটা ভিডিও আমি আরেকদিন প্রকাশ করবো, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।